তারা বিজতেছে, ভিডিও হইতেছে। এত পুলিশ কেন আজকে? 3 টাকার নিয়ে আইসা দাঁড়ায় রইছে, মানুষও বসে রইছে ভাই। ঠিক লাইন হয়ে গেছে কিন্তু বিজতেছে ভাই, গালি গুলিতে ঢুকতেছি। হাই, সো হঠাৎ করে বৃষ্টি নেমে গেল। আমার সামনে আছেন আরিফ ভাই। হঠাৎ করে নেমে গেছে বৃষ্টি, এত বৃষ্টি না, হালকা পাতলা। মানপোয়া ছিলাম, মানপোয়া থেকে এখন যাচ্ছি হলো বাতারি দিকে। এর ভিতরে একবার জ্যাম রাস্তায়, ঠান্ডায় কথা বলতে পারতেছি না। বৃষ্টিতে ভিজে গেলাম, পানি খাইতেছে ভিজছে। আরিফ ভাই কোন দিকে গেছে এখনো বলতে পারতেছি না, সো উপর দিয়ে যাইতে হইব। আরিফ ভাই ঠিক লাইন হয়ে গেছে কিন্তু ভিজতেছে ভাই। আরিফ ভাই ভিজে যাইতেছে, ক্যামেরা ভিজতেছে, ভিডিও হইতেছে, মনে হইতেছে কমছে বৃষ্টির মধ্যে। আজকে ফার্স্ট ভিজলাম, আরেকবার ভিজছিলাম, ওই টাইমে ক্যামেরা ছিল না, সো ভিডিও করতে পারিনি। আজকে বৃষ্টিতে ভিজতেছি, এমনিতেই ঠান্ডা, আর ঠান্ডার মধ্যে ভিজতেছি। লেকিন ভিজলে শরীরে পানি আইতেছে না, প্যান্টটা ভিজে যেতেছে, আর হাত পাও মাথাতে কিন্তু পানি আইতেছে না। সো এই যে আরিফ ভাই, আরিফ ভাই মনে হয় ভিজে গেছে। আরিফ ভাই গেঞ্জি ভিজে গেছে, আমারও পানি পড়ছে কিন্তু আমি টের পাইতেছি না, আমার ব্লেজার পর আমি, এই কারণে বোঝা যাচ্ছে না। তোমার রোজা, এই কারণে রমজানের দিন আপনার দিনের বেলা কমই বেরোই, রাত্রে বেরোই সবাই, এই কারণে এখন বর্তমানে এত জ্যাম, জ্যামের পরিমাণটা বেশি। এই যে বাতার রাত্রের অবস্থা, যে রুটে যাই এই রুটেই জ্যাম, ড্রাইভারে খালি, আর নিচে সব আজকে নিচে সবাই মার্কেটের ভিতরে, বাইরে কিন্তু লোক নাই বৃষ্টির কারণে। রাস্তায় পানি উঠে গেছে, দাঁড়িয়ে আছে পুলিশ। এই যে পুলিশ উৎপাত, এত পুলিশ কেন আজকে? 3 টাকার নিয়ে আইসা দাঁড়ায় রয়েছে, মানুষও বসে রয়েছে অনেক মানুষ আজকে। ও আজ শুক্রবার, এই কারণেই তো অনেক মানুষ, আর বৃষ্টির কারণে আরও মানুষ বের হয়ে গেছে, এই কারণে মানুষগুলো বেশি দেখা যাচ্ছে। এখন হলো বাঙালি মার্কেট, বাঙালি গলিতে ঢুকতেছি। গাড়ি দেখে না দেখে মানে পিছনে দিতেছে।